বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ইকোনমি চীনের পতন শুরু হয়ে গেছে, এমনটা আমি বলছি না, বলছে চীনের সাধারণ মানুষ। 2024-এর শুরুতেই একের পর এক চীনের ভেতর থেকে যে সমস্ত খবর সামনে এসেছে তা কিন্তু চাইনিজ কমিউনিস্ট পার্টির রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। উদাহরণ হিসেবে রিউটার্সের এই রিপোর্টটা দেখ। চীনের জনগণের দাবি যে ওরা যেভাবে দিন কাটাচ্ছে তাতে মনে হচ্ছে চীন অলরেডি ভয়ঙ্কর ইকোনমিক রিসেশনে পৌঁছে গেছে। চীনের ভেতর থেকে ব্যাক টু ব্যাক সমস্ত বিদেশি কোম্পানি ফ্যাক্টরি বন্ধ করে পালাচ্ছে, ওদের স্টক মার্কেট লাগাতার নিচের দিকে যাচ্ছে, যার ফলস্বরূপ চীনের যুবকরা কাজ পাওয়া তো দূরের কথা, যারা অলরেডি কাজ করছিল তাদেরকেও কাজ থেকে ছাঁটাই শুরু হয়ে গেছে। এবং মানা হচ্ছে যে এখনও পর্যন্ত চীন ইতিহাসের সবচেয়ে বড় বেকারত্বকে ফেস করছে। আর ইন্টারেস্টিংলি এটা নতুন নয়, আজ থেকে বছরখানেক আগে চীনের সরকার তাদের দেশে আনএমপ্লয়মেন্টের ওপর একটা ডেটা জারি করে। আর চীনের কমিউনিস্ট পার্টির দাবি ছিল যে ওদের দেশে মোটামুটি 21% ছেলে মেয়ে সম্পূর্ণ বেকার। মানে জাস্ট কল্পনা করুন, চীনের কমিউনিস্ট পার্টির তরফ থেকে এটা বলছে যে এত বেশি ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, সেখানে আপনারাই ভাবুন যে অ্যাকচুয়াল ডেটা ঠিক কত বেশি হতে পারে। আনঅফিশিয়াল ডেটা অনুযায়ী এই সংখ্যাটা মোটামুটি 30-40% ক্রস করে গেছে। ব্যাস এরপরেই চীনের মার্কেট এতটা নিচে নামতে শুরু করে যে চীনের সরকার এর উপরে ব্যান লাগিয়ে দেয় যে এ বিষয়ে না কোনো ডেটা পাবলিশ হবে, না এর উপরে কেউ কথা বলবে। আর যদি চীনের কোনো ইকোনমিস্ট এটা নিয়ে কথাও বলে তাকে কিন্তু সোজা জেলে পাঠানো হবে। কিন্তু এতেও খুব একটা লাভ হয়নি। চীনের ইকোনমি এতটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে ওদের স্টক মার্কেট থেকে এক দুই নয় পুরো $6 trillion গায়েব হয়ে গেছে, যাতে চাইনিজ স্টক মার্কেট গত 5 বছরের সবচেয়ে লোয়েস্ট লেভেলে পৌঁছে গেছে। ফলে বাধ্য হয়ে মার্কেটের যে শর্ট সেলিং সেটা বন্ধ করে দেওয়া হয়, তা না হলে কিন্তু আরও বেশি ক্ষতি হতো। আর এটা 2 দিন আগে পুরো গ্লোবাল মিডিয়ার সবচেয়ে বড় হেডলাইন ছিল, তা সে ব্লুমবার্গের মতন আমেরিকান মিডিয়া হোক বা ভারতীয় মিডিয়া। এখন চাইনিজ ইকোনমির এই অবস্থা দেখে চীনের কমিউনিস্ট পার্টি নিজেদের জনগণকে খুশি করতে একটা নতুন ফেক রিপোর্ট সামনে আনে যে দেখো এসব তো আমেরিকার প্রোপাগান্ডা, আমাদের দেশের বেকারত্ব কমে গেছে। আর ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্টটা দেখো, এর জন্য চীনের সরকার নতুন নিয়ম নিয়ে এসেছে যেখানে ছোট ছোট পার্ট টাইম জব বা সপ্তাহে যদি কেউ 1-2 দিন কাজ করে, কোনো স্টুডেন্ট কাজ পায়, এগুলোকেও বেকারত্বের মধ্যে ধরা হবে না। এইরকম এমন এমন নিয়ম নিয়ে এসেছে যা শুনে আপনার মাথায় হাত পড়বে, যেটাকে চীন ব্যবহার করছে প্রোপাগান্ডার জন্য। আর স্বাভাবিকভাবে চীনের সরকার ডেটা লুকোলে তাতে অ্যাকচুয়াল পরিস্থিতি তো পাল্টাবে না। সাউথ চাইনা মর্নিং পোস্টের এই রিপোর্ট দেখুন, চীনের ভেতরে ইকোনমিক রিস্ক এতটাই বেড়ে গেছে যে ওদের যে মিডিল ক্লাস, সেই মিডিল ক্লাস মানুষকে 3-4 গুণ বেশি কাজ করতে হবে, তা না হলে ওরা আবারও 60-এর দশকের মতন গরিব রেখার নিচে পৌঁছে যাবে। গতকালের এই রিপোর্টটা দেখুন, চীনের ইকোনমি এত দ্রুত হারে নিচের দিকে নামছে যা ঠেকানো এই মুহূর্তে অসম্ভব ব্যাপার। এবং মানা হচ্ছে যে এইভাবেই চলতে থাকলে চাইনিজ ইকোনমি কয়েক দশক পিছিয়ে পড়বে। এবং গত 30 বছর ধরে চীন যত মেহনত করেছিল এই দ্বিতীয় শক্তিশালী ইকোনমি হওয়ার জন্য সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে। আর বলা হচ্ছে যে চীনের অবস্থা জাপানের থেকেও খারাপ হবে, কেননা জাপানকে দেখুন, জাপান কিন্তু আর কিছুতেই এগোতে পারছে না, ওদের ইকোনমি এক জায়গায় আটকে গেছে গত 20 বছর ধরে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী চীন কোনো রকমে হেরাফেরি করে নিজের ইকোনমির যে গ্রোথ সেটা কিন্তু 2023-এ 5% করে দেখিয়েছে, যেটা অ্যাকচুয়ালি পুরোপুরি সঠিক নয়। কিন্তু তার মাঝেই ওদের যে পপুলেশান সেটা এত দ্রুত নিচে নামছে যে দেশ চালানোর জন্য পর্যাপ্ত ইয়াং ছেলেমেয়ে আপাতত চীনের কাছে নেই, ফলে ডিমান্ড কমছে, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আর এই যে পুরো বোঝা সেটা পড়ছে মিডিল ক্লাসের ওপর। আর এখানেই শেষ নয়, 2 দিন আগেই আল জাজিরা আরও একটা রিপোর্ট সামনে আনে যার মতে এই বছর চীনের ইকোনমি আরও মারাত্মক ক্ষতির মুখে পড়তে চলেছে। আর স্বাভাবিকভাবেই যদি আপনি ফেক নিউজ বানি নিজের দেশকে বড় দেখানোর চেষ্টা করেন তাতে তো অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়ালিটি চেঞ্জ হবে না। আর এটাই হয়েছে চীনের সাথে। চীনের সরকার লাগাতার নিজেদের ইকোনমি বদলে ওদের নজর ছিল গ্লোবাল মিডিয়াতে প্রোপাগান্ডা করে কীভাবে নিজেদের ছবি বড় দেখানো যায়, যার ফলস্বরূপ এখন পরিস্থিতি কন্টিনিউয়াসলি চীনের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, যার দরুন গোটা বিশ্বে এই ধরনের হেডলাইন হয়েছে যে কীভাবে ভারতের ইকোনমি রাইজ করছে আর চীনের পতন হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি 2-3 বছর আগে ছবি অন্য ছিল, তখন কি বলা হচ্ছিল, তখন বলা হচ্ছিল যে চীন কয়েক বছরের মধ্যেই আমেরিকাকে পেছনে ফেলে দেবে, যেগুলো সম্পূর্ণ প্রোপাগান্ডা আর পুরোপুরি একটা পেইড ক্যাম্পেইন ছিল। আর এটা কিন্তু কেবলই টিপ অফ দ্য আইসবার্গ, মানে সোজা ভাষায় চীনের ভেতরের অ্যাকচুয়াল গ্রাউন্ড খবর পুরোপুরি বাইরে আসছে না। চীনের সরকার এত বেশি সেন্সার করে দিয়েছে যে কেউ চাইনিজ ইকোনমি, জব এগুলি নিয়ে কথা বলতেই পারবেন, ফলে যতটুকু রিপোর্ট গ্লোবাল মিডিয়ায় সামনে এসেছে সেটা এইটুকুই যতটা চীন দেখাচ্ছে বা চীন লুকোতে পারছে না। এবারে আপনারাই ভাবুন অ্যাকচুয়াল পরিস্থিতি কতটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে।
আর যদি এগুলো এভাবেই চলতে থাকে তাহলে যেরকম 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের সাথে হয়েছিল সেম অবস্থা চীনের সাথে হবে। কারণ যত বেশি বেকারত্ব বাড়বে মানুষ রাস্তায় নামবে, প্রোটেস্ট করবে, আর সরকারের পক্ষে এত বড় পপুলেশন যা মোটামুটি ভারতের সমান, এত বড় একটা দেশ, একে কিন্তু কন্ট্রোল করা অসম্ভব ব্যাপার। এখন দেখা যাক চীনের এই ইকোনমিক ক্রাইসিস আর কতটা খারাপ পর্যায়ে পৌঁছে যেতে পারে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।